এখন যেটু বলছিলাম দর্শকদেরকে জানাচ্ছিলাম শাহবাগের পরিস্থিতি। আপনারা জানেন যে গত পরশু দিন রাত 10:40 সময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যাতে পিজি হাসপাতাল সভা করেছিল, আর সেখানে মূলত হচ্ছে মামলার গেলে হচ্ছে সাইডিকে আনা হয়, তাকে সিসিতে ভর্তি করানো হয়। এবং যদিও পুরো দিন তার পরিবারের সদস্যরা তার শারীরিক অবস্থা জানতে পারেননি বলে আমাদেরকে জানিয়েছেন, তারা বলেছেন কোনোভাবেই তার সাথে দেখা করতে দেওয়া হয়নি। তারা প্রশাসনের কাছে অনেকবারই গিয়েছেন, প্রশাসন বলেছেন উদ্যতন প্রশাসনের কর্মকর্তাদের অনুমতি ছাড়া কোনোভাবেই তাদেরকে আসলে দেখার সুযোগ দেওয়া হবে না। এবং পরবর্তীতে রাত 8টায় যেটি জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে যে জেনোয়ার হোসেন সাইদি মূলত হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা গেছেন, এর ফল পরবর্তী কিন্তু এইখানকার পরিস্থিতি, বিশেষ করে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরের এবং বাহিরের পরিস্থিতি কিন্তু পুরোপুরি পাল্টে যায়। আমরা দেখেছি যে এর ভেতরে এবং বাহিরে হাজার হাজার জামাত শিবিরের নেতা কর্মীরা অবস্থান নেন, তারা স্লোগান দেন। জেনারেল হোসেন সাঈদীর একটি জানাজা তারা ঢাকায় চান, তারা সেই স্লোগানই দিচ্ছিলেন এবং রাত 4:30 পর্যন্ত তারা এই স্লোগান দেন গেটের বাহিরে। এর মধ্যে 3টা থেকে প্রায় 4:30 পর্যন্ত পুলিশ অনেকবারই চেষ্টা করেছে লাশ মূলত বের করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখানে যারা ছিলেন নেতাকর্মী তারা মূলত হচ্ছে তারা লাশ বের করে নিতে দেননি, ফলে কিন্তু পুলিশ শেষে বাধ্য হয়েছে কেস নিক্ষেপ করেন এবং কেস নিক্ষেপের ফলে সব বিভিন্ন দিক বিদিকে ছড়িয়ে ছিটে যায়। এরপরেই হচ্ছে এরপরেই পুলিশ মূলত হচ্ছে লাশটি বের করে নিয়ে যায় এবং সেটিকে পিরোজপুরের উদ্দেশ্যে কড়া নিরাপত্তার মাধ্যমে, আমরা যেটি দেখেছি যে কড়া নিরাপত্তার মাধ্যমে পিরোজপুরে মূলত নিয়ে যায়। দেখতে পাচ্ছেন যে এখানকার সড়কের পরিস্থিতি কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এটি মেট্রো রেলের, আপনারা জানেন যে সেপ্টেম্বরে মেট্রো রেল উদ্বোধনের কথা রয়েছে, এর মধ্যেই পুরোদমে কাজ চলছে। এখানকার মেট্রো রেলের যে স্টেশন শাহবাগ স্টেশন, সেই স্টেশনের কাজ চলমান ছিল, এর মধ্যেই কিন্তু দেখছেন যে আজকে সড়ক এবং এর ভেতর বাহিরের অবস্থা আপনাদেরকে জানাচ্ছিলাম। যেটি বলছিলাম দর্শক, পরিস্থিতি স্বল্প সময়ের মধ্যে পুরো পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে এবং হচ্ছে দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। আমরা দেখেছি যে এখানে একটি গাড়িও বাউন্সার করা হয়েছে, দর্শক আপনারা দেখছেন সরাসরি আমার সংবাদ লাইভ। আমরা রয়েছি রাজধানীর শাহবাগে। আমরা যেটি বলছিলাম দেলোয়ার হোসেন সাঈদীর লাশ মূলত পিরোজপুর নেওয়াকে কেন্দ্র করে এখানকার কর্মী সমর্থক যারা রয়েছেন তারা বলেছেন ঢাকায় একটি জানাজা দেওয়ার জন্য পল্টন, অনেকে বলেছেন পল্টন ময়দান, অনেকে বলছেন যে বাইতুল মোকাররমে একটি জানাজা শেষে তাকে পিরোজপুরে নেওয়া হোক, কিন্তু সেইটি হয়নি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সরাসরি নির্দেশনা রয়েছে যে যেটি নির্দেশনা ছিল সেটি হলো যে কোনোভাবে এটি হবে না এবং সরাসরি লাশ পিরোজপুরে নিয়ে যাওয়া হবে। এরপরেই কিন্তু যে কাণ্ড সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়েছিলাম যে পরিস্থিতি কী হয়েছিল। এখানকার এখন একরকম থমথমে পরিস্থিতি বিরাজ করছে, জানেন যে এখন